गाइस, आई एम रूपा एंड यू आर वाचिंग रूपा सर्विस। आज के मैं एक टीची खूब चेना परिचित रेसिपी अपने साथ शेयर करते चले किंतु একটু অন্যরকম ভাবে। तो रेसिपिटी की निश्चय अपनारा देखे रेसिपिटी हल पुटी माछे चाटनी। सबाई पुटी माछे टक खेयेछेन किंतु आज आमि करब पुटी माछे चाटनी একটু অন্যরকম ভাবে। तो चलो देखे नेওয়া যাক রেসিপিটি। तो কিছু পরিমাণ পুটি মাছ भेजे नहीं दुशो थे एक कम आखने रोचे कि तेतुलर पाल्प को रेखे आगे थके देखान हलो ना एक भिडियो करते चाहिए। और इखने तेल सर्षेर तेल दिए सर्षेर तेले फोड़न दिए पाँच फोड़न और दुटो शुकनो लंका भेंगे फोड़न दिए एबार फोड़न एक भाजा भाजा हले एर मध्य तेतुलर पाल्पटा दिए देव। अपना जे परिमाण टक चान से परिमाण गाढ़ो करे तेतुलर पाल्पटा देवें। खूब बेशी टको चाहिए ना, हल्का टक चाहिए तभी तेतुलर पाल्पटा अल्प ही नियेछिलाम। एबार एकटु हलुद दिए दिलाम। एबार भालो करे एटा जाल होबे, फुटबे एकटु भालो करे। तो देखछेन टकटा जेटा दिएछिलाम सेटा एखन फुटे गेछे। ठीक एई समये আমি ভেজে রাখা নুন হলুদ দিয়ে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। যখন পুঁটি মাছ যে জল দেওয়ার পর যখন ফুটে উঠবে সামান্য একটু লবণ দিয়ে দেবেন। যেহেতু এটা চাটনি হবে খুব বেশি লবণ দিলে লবণাক্ত হয়ে যাবে, সেজন্য লবণটা বুঝে শুনেই দিতে হবে। তো সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো মতন ফুটতে দেব। এইবার আমি বাটিতে কিছুটা কাজু এবং কিশমিস ভিজিয়ে রেখেছি, সেইগুলোকে এই পুঁটি মাছের এই টক যেটা এটার মধ্যে কাজু কিশমিস দিয়ে দেব। যে চাটনিটা রেডি করছি এর মধ্যে দিয়ে দেব। টক হলে পাতলা হয়, যেহেতু আমি চাটনি করছি সুতরাং টকের মতন পাতলা রাখবো না, একটু গাঢ় গাঢ়ই রাখবো। এবার ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে হয়ে যাবে। ঢাকা তোলা হয়ে গিয়ে একবার চেক করে নিলাম। এবার আমি চিনিটা দেব। এখানে আপনারা চিনিটা বেশ অনেকটাই দেবেন, যেহেতু এটা টক নয় চাটনি, তো চাটনি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। টকে কিন্তু কম চিনি যায়, যেহেতু এটা চাটনি তাই আমি চিনির পরিমাণটা একটু বেশিই দেব। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে মেশাতে হবে। আপনারা কিছুক্ষণ পরে চেখে দেখবেন, যদি মনে করেন মিষ্টি আরও লাগবে তো পরে দিয়ে আর আমি দেখুন পরে আমার চেখে দেখার পরে আমি আবার মিষ্টি দিয়ে দিয়েছি। চেখে দেখলাম আর একটু মিষ্টি হলে ভালো লাগবে তাই আমি আবারও মিষ্টি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে জাল করে আমি একটু গাঢ় করে নেব। তো দেখছেন মোটামুটি আমার হয়ে গেছে নামানোর মতন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গরম মশলাটা, মানে সরি গরম মশলা নয়, ভেজে রাখা মশলা, ভাজা মশলা। তা ভাজা মশলায় কি ইউজ করেছি, পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা, গোটা জিরে, কিছুটা শুকনো কলাই নেড়ে তারপরে আমি সেটা হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি। এটা বাড়িতে তৈরি করে রাখলে আপনারা যে কোনো চাটনিতে দিতে পারবেন, সব বাড়িতেই ভাজা মশলা হিসেবে এটাই ইউজ করা হয়। তো আপনারাও এই চাটনির মশলাটা যে কোনো চাটনিতে ইউজ করতে পারেন। তো দেখছেন রেডি আমার পুঁটি মাছের চাটনি, দেখতে পাচ্ছেন গাঢ় গাঢ়ই হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছে। এই চাটনিটা আপনি যদি ঘরে রেখে কোনো কাঁচের শিশিতে হোক বা কোনো বাটিতে হোক ফ্রিজে রেখে দিয়ে পরের দিন যদি খান আরও বেশি ভালো হয়, কিন্তু আমি আজকেই রান্না করে আজকেই খেয়ে দেখেছি ভীষণ টেস্টি হয়েছে। তোমরা কাজু কিশমিস দিয়ে পুঁটি মাছের চাটনি এরকম বাড়িতে তৈরি করে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে দেখো কতটা ইয়াম্মি হয়েছে খেতে। আমি আমার জীবনে প্রথম আমি পুঁটি মাছের চাটনি বলুন টক বলুন যাই বলুন আমার জীবনে আমি প্রথম করেছি। আমার কাছে এটা একটা বিরাট এক্সপিরিয়েন্স যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, তোমরা বাড়িতে ট্রাই করবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে। তো আজকের জন্য আসছি, বাই, টাটা।